বহুদিন হয়ে যাচ্ছে এই জঙ্গল থেকে আমার বাচ্চাকে আমি হারিয়েছি। আমার বাচ্চাকে এত জায়গায় খুঁজেছি, তবুও পাইলাম না। কে যে বাচ্চা চুরি করে নিয়ে গিয়েছে বুঝতে পারলাম না। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার বাচ্চা নেই। আমার ভিতরটা ফেটে যাচ্ছে বাচ্চাকে না দেখে। বাচ্চা, তুমি যেখানে থাকো না কেন, সুখে শান্তিতে থাকবা। এই বলে মা শিয়ালটি অনেক মন খারাপ করে যেখান থেকে তার বাচ্চা হারিয়েছে সেখান থেকে রওনা দিলেন বাচ্চার উদ্দেশ্যে, তার বাচ্চাকে খুঁজে বের করার জন্য। বহুদিন হয়ে যাচ্ছে শিয়ালের বাচ্চাকে আমি চুরি করে এনেছি। এনে লালন পালন করে অনেক বড় করলাম। যদি শিয়াল যদি জানে তার বাচ্চাকে আমি চুরি করে এনেছি, তাহলে আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল তা নষ্ট হয়ে যাবে। সে আমার সঙ্গে আর কোনোদিন কথা বলবে না। তাকে আমি কোনোদিন বুঝতে দেব না তার বাচ্চাকে যে আমি চুরি করে এনেছি। আর যদি আমার সন্তান আমার কাছে থাকতো নিশ্চয় এত বড় হইতো। জানি না এটা কার বাচ্চা, খুব মায়া লাগতেছে, খুব তাকে দেখে কষ্ট হচ্ছে, বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, খুব নিজের মনে হচ্ছে। জানি না কার বাচ্চা এটা, খুব কাছ থেকে দেখে খুব কষ্ট হচ্ছে। না, এখানে থাকবো না, শুধু মায়া বেড়ে কোনো লাভ নেই। জানো বন্ধু, আমি অনেক জঙ্গলে খুঁজলাম, কোথাও তো আমার বাচ্চাকে দেখতে পাইলাম না। আমার বাচ্চা কোনো এক শয়তান চুরি করে নিয়েছে। জানি না কোথায় আমার বাচ্চা রয়েছে। যাই, আমার বাচ্চা চুরি করে নিয়েছে, তার বাচ্চাও একদিন না একদিন হারিয়ে যাবে, সেও আমার মতো কষ্ট ভোগ করবে। এই অভিশাপ তাকে দিলাম, সেও একদিন কান্না করবে। এদিকে এক শিকারী জঙ্গলে এসে বাঘ চুরি করার শিয়ালের বাচ্চাটিকে হত্যা করে চলে গিয়েছে শিকারিটি। বাঘ তো জানে না, বাঘ তো গিয়েছিলেন খাবারের খোঁজে, এদিকে বাচ্চাকে হত্যা করে সে চলে গিয়েছে। এটা ছিল শিয়ালের বাচ্চা। শিয়াল তো জানে না তার বাচ্চাকে আজ হত্যা করা হয়েছে। বাঘটি তার বন্ধুর সঙ্গে কথা বলে জঙ্গলে ফিরিয়ে যাচ্ছেন তার বাচ্চাকে খাবার দেওয়ার জন্য। তার বাচ্চা তো আর বেঁচে নেই, সে তো আর জানে না। হে প্রভু, এ কি হওয়া, আমার বাচ্চাকে কেডা হত্যা করে গিয়েছে। আমি তো খাবারে খোঁজে গিয়েছিলাম, আমার বাচ্চাকে কে যেন হত্যা করে গিয়েছে। আমি কি জবাব দেব বাচ্চার মাকে? শিয়াল বন্ধু, আমাকে ক্ষমা করে দিও বন্ধু, তোমার বাচ্চাকে আমি আর বাঁচাতে পারলাম না। তোমার বাচ্চাকে কোনো এক শিকারি এসে হত্যা করে গিয়েছে। আমি তোমাকে কি আর জবাব দেবো বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আজ কেন জানি বুকের ভিতরটা ফেটে ফেটে যাচ্ছে, মনে হচ্ছে আমার বাচ্চা আর বেঁচে নেই। কেন জানি এমন হচ্ছে, যদি বাচ্চাকে ফিরে পেতাম কত মনটা খুশি থাকতো। আজ আমার বাচ্চা অনেক বড় হইতো, সব সময় আমার কাছে থাকতো, ওকে নিয়ে সব জায়গায় খাবারের খোঁজে যাইতাম। সে আশাটা আর কোনোদিনই যেন পূর্ণ হবে না আমার।